আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আলা রসলিল করিম আম্মা বাদ প্রিয় দিনী ভাই ও বোনেরা সকলেই কেমন আছেন আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ আমরা দৈনন্দিন জীবনে যতগুলো গুনাহ করে থাকি আমাদের দ্বারাই যতগুলো গুনাহের কাজ সংগঠিত হয় তো আমরা যদি আমাদের গুনাহের দিকে তাকাই তাহলে আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় আমরা দেখতে পারি না তো প্রিয় বন্ধুগণ আল্লাহ যদি আমাদের কাছে আমাদের প্রত্যেকটা কর্মের হিসাব নেন তাহলে আমরা কখনো এক পা জান্নাতের দিকে অগ্রসর হতে পারবো না আমাদের গুনাহের কারণে আমরা আটকা পড়ে যাব। তো প্রিয় বন্ধুগণ এজন্য আমরা নামাজ কালাম যে সমস্ত শরীয়তের বিধিবিধান রয়েছে তা মানার পাশাপাশি এমন কিছু দোয়া পাঠ করব যে দোয়াগুলির বরকতে যে দোয়াগুলির মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে হিসাব ছাড়া জান্নাত দান করবেন জাহান্নাম থেকে মুক্তি দিবেন তো প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি সকাল ও সন্ধ্যায় শুধুমাত্র সাতবার করে পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে জাহান্নামে দিবেন না তো বন্ধুগণ দোয়াটি খুব ছোটো কিন্তু এর কার্যকারিতা এর ফজিলত অনেক বড় এই দোয়াটি শুধুমাত্র আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে তো প্রিয় বন্ধুগণ সেই দোয়াটি হল আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার প্রিয় বন্ধুগণ আমি আবার বলছি দোয়াটি হল আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার বন্ধুগণ আমি দোয়াটি বাংলায় লিখে দেব উচ্চারণ আপনারা দেখে দেখে মুখস্ত করে নেবেন আমি আবারও বলছি দোয়াটি হলো আল্লাহুম্মা আজির নি মিনান্নার এই দোয়াটি আপনারা ফজরের পরে সাতবার করে পাঠ করবেন এবং মাগরিবের নামাজের পরে সাতবার পাঠ করবেন সাতবারের বেশিও পাঠ করতে পারেন কমপক্ষে সাতবার পাঠ করবেন এই দোয়াটি যত বেশি পাঠ করবেন আপনার জন্য তত ভালো আমরা যারা এই দোয়াটি এখনো পর্যন্ত মুখস্থ করি নাই বা যারা এখনও আমল শুরু করি নাই আজকে থেকে আমরা এই দোয়াটির আমল শুরু করে দেব। আমরা প্রতিদিন ফজর এবং মাগরিবের পরে সাতবার করে এই দোয়াটি পাঠ করব আল্লাহ পাক আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই দোয়ার ওপর আমল করার তৌফিক দান করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন আল্লাহুম্মা আমিন প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে এসেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দিবেন। যাতে করে সকলেই দোয়াটি শিখতে পারে এবং নিয়মিতভাবে আমল করতে পারে তাহলে ইনশা আল্লাহ আমরা সকলেই জাহান্নাম থেকে মুক্ত হতে পারবো তো বন্ধুগণ আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো ইসলামিক ভিডিওতে যারা অনলাইন মাদ্রাসের নতুন দর্শক তারা অনলাইন মাদ্রাসার অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন ইনশাআল্লাহ ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু مولاي صل وسلم